হ্যালো ফ্রেন্ডস, রিয়া বলছি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি রিয়া এবং আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন ইনফরমেটিভ ভিডিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো যে আজকের যে ভিডিওটি সেটির মেইন টপিক কী হতে চলেছে। একদমই তোমরা ঠিক গেস করেছো যে আজকে আমি যে যাদবপুর ইউনিভার্সিটির ছাত্র মৃত্যুর ঘটনা, র্যাগিং, যেটা নিয়ে এখন কিন্তু পুরো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন নিউজ চ্যানেল সব কিছু কিন্তু তোলপাড় হয়ে যাচ্ছে যেই ঘটনাটাকে কেন্দ্র করে, সেই ঘটনাটার ব্যাপারে আমি আজকে কথা বলবো। না, আমি স্বপ্নদীপের মৃত্যু বা যাদবপুর ইউনিভার্সিটিতে র্যাগিং হয় কি হয় না বা এই ব্যাপারে কিন্তু কোনো তথ্য বা ইনফরমেশন তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব না। আমি যে ইনফরমেশনগুলো আজকের ভিডিওতে দেব সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ল কলেজ যেগুলো রয়েছে, যে টোটাল 14টা ল কলেজ, সেগুলোতে কি র্যাগিং হয়। বা তোমরা এটাও বলতে পারো যে এই যে আমি সুরেন্দ্রনাথ ল কলেজে পড়তাম, এখন আমি হাজরা ডিপার্টমেন্ট অফ ল এই ল কলেজটিতে পড়ছি, তো এই দুটো ল কলেজের কোনো ল কলেজে কি আমাকে কোনো র্যাগিং ফেস করতে হয়েছিল, সেটার ব্যাপারে কিন্তু আমি আমার পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব আজকের ফুল ভিডিওতে। এবং ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই ভিডিওটি কিন্তু প্রত্যেকটা গার্জিয়ানের দেখা উচিত আমি মনে করি। এবং তোমরা যারা স্টুডেন্টরা ভিডিও দেখছো তারা অবশ্যই নিজেদের মা বাবা বা গার্জিয়ানকে ভিডিওটি অবশ্যই দেখিও। একটা ভয় কিন্তু প্রত্যেকটা বাবা মা গার্জিয়ানদের মনেই আপাতত কিন্তু একটা ঢুকে গেছে যে কলকাতায় পড়তে পাঠাবো, ক্যালকাটা ইউনিভার্সিটি হোক, যাদবপুর ইউনিভার্সিটি বা অন্য কোনো ইউনিভার্সিটি, সেখানে কি আমাদের ছেলে মেয়েদেরকেও আর কি র্যাগিংয়ের সম্মুখীন হতে হবে বা কি হবে তাদের সাথে, অ্যাকচুয়ালি কি র্যাগিং হয় এই ল কলেজগুলোতেও বা অন্যান্য কলেজগুলোতেও, এবং সেটা যদি হয়ও তাহলে তোমরা সেটা কীভাবে ফেস করবে, সম্পূর্ণ টোটাল এই যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে কিন্তু আমি আজকে ভিডিওতে কথা বলবো। তার সাথে থাকছে যেটা আমি বললাম প্রথমেই যে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স কলেজের প্রথম শুরুর দিকগুলোতে, যে আমাকেও র্যাগিং ফেস করতে হয়েছিল কি না বা সেটা যদি হয়েও থাকে আমি সেটাকে কীভাবে ওভারকাম করে সব কিছুকে সাইডে ফেলে আমি এগিয়ে গেলাম। তো যারা তোমরা আমাকে একদম শুরুর থেকে দেখে আসছো বা বেশ কিছুদিন ধরে আমাকে ফলো করছো তারা তোমরা হয়তো অলরেডি জানো যে আমি বর্তমানে কিন্তু ডিপার্টমেন্ট অফ ল হাজরা ল কলেজের হাজরা ক্যাম্পাসের কিন্তু স্টুডেন্ট এবং এটি একটি ক্যালকাটা ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস লয়ের। আর আগে আমি কিন্তু সুরেন্দ্রনাথ ল কলেজের স্টুডেন্ট ছিলাম, সেখানে আমি আড়াই বছর পড়াশোনা করেছি, 5টা সেমিস্টার। পরে আমি 5টা সেমিস্টার কিন্তু এই ডিপার্টমেন্ট অফ ল হাজরাতে চলে আসি অনার্স নিয়ে। আমি ঠিক চলে যাচ্ছি আজ থেকে 3.5 বছর আগে, 2020 সাল, সেই সময় যখন এন্ট্রান্স পরীক্ষা হবে এবং আমরা আশা করছি যে আমি একটা ভালো ল কলেজ পাবো, প্রিপারেশনে সেভাবে ভালোভাবে নিচ্ছি এবং আমার বরাবরই ইচ্ছে ছিল যে আমি সুরেন্দ্রনাথ ল কলেজে পড়বো এবং সেটাই আমার কিন্তু ফার্স্ট প্রেফারেন্সের লিস্টে ছিল একদম প্রথমে, কারণ এটা আমার সবচেয়ে কাছের কলেজ বাড়ি থেকে অন্যান্যগুলোর তুলনায়, তখন অতটাই জানতাম। আর সুরেন্দ্রনাথ ল কলেজে আমার প্রথম থেকে ইচ্ছা ছিল, কিন্তু হ্যাঁ, বেশ কিছু আমার বন্ধুবান্ধব বলো বা সিনিয়র কিছু দাদা দিদিরা বলো বা কিছু রিলেটিভসরা বলো, এই জিনিসগুলো আমাকে ফেস করতে হয়েছিল বা শুনতে হয়েছিল যে না, এই কলেজটাতে গেলে হয়তো তোমাকে অনেক র্যাগিংয়ের সম্মুখীন হতে হতে পারে বা হয়তো তুমি বিভিন্ন ইউনিয়ন সংক্রান্ত প্রবলেমে পড়তে পারো, ফেস করতে পারো, এরকম জিনিসগুলো আমি শুনেছিলাম, যেটা হয়তো অনেকেই তোমরা এখনও শুনে থাকবে, কেউ না কেউ তো শুনে থাকবে যারা তোমাদেরকে বারণ করছে বা আটকাচ্ছে যে এই কলেজটায় যেও না বা সুরেন্দ্রনাথ কেন, অন্য কলেজ হয়তো সেই কলেজটাও বলছে যে এই জায়গাটা ভালো না, ওইটা ভালো না, হোস্টেলটা ভালো না, যাবি আগে থেকে ভেবে নে। এবং যেহেতু কলেজের গণ্ডি কিন্তু তখন আমরা কেউ কলেজে এসে পৌঁছাইনি, সেই সময় সবাই উচ্চ মাধ্যমিক পাশ করেছি এবং সেই সময় আমরা কলেজ সম্পর্কে কোনো ধারণা নেই যে কেমন হয় কী হয়, কোনো ধারণা নেই। আর বিশেষ করে যারা কলকাতার নয় যারা বাইরে থেকে আসছে, বিভিন্ন জেলা থেকে আসছে, মফস্বল এরিয়া থেকে আসছে, তাদের জন্য কিন্তু এই বিষয়টা আরও বেশি ভয়ঙ্কর যে কলকাতায় একটা নতুন শহরে আমি যাব, সেখানে গিয়ে থাকবো, আমি মানিয়ে নিতে পারবো কি না, এবং কলেজে যদি এই রকম র্যাগিংয়ের মতো কোনো জিনিস যদি থাকে তো তার পক্ষে তো এই সমস্ত কিছু ফেস করে নিজেকে পুরো স্টিক রাখা একটা জায়গায়, পড়াশুনো করা, কলেজ কন্টিনিউ করা, ব্যাপারটা কিন্তু অনেকটাই চ্যালেঞ্জিং। তো স্বাভাবিক আমিও যেহেতু বনগার মেয়ে, উত্তর চব্বিশ পরগনার, তো আমি কলকাতায় থাকি না, কলকাতার বাসিন্দা নই, তো আমাকেও কলকাতা যেতে হতো এবং সেখানে গিয়ে আমি কলেজে আমাকে পড়াশোনা করতে হতো। তো স্বাভাবিকভাবে আমারও মনে এই জিনিসটাই ভয়টা আসছিলো যে কী করবো, হবে কি না। কিন্তু হ্যাঁ, আমি জাস্ট একটা জিনিসই ভেবেছিলাম, আর যাই হোক সবাই তো পড়ছে তাহলে আমি কেন পারবো না, তো এটা ভেবেই কলেজ অ্যাডমিশন নেওয়া। এবং কলেজে অ্যাডমিশন নেওয়ার প্রথম দিনই কিন্তু এই সমস্ত পাস্টের
যে ধারণাগুলো আমার তৈরি হয়েছিল বিভিন্ন জনের কাছ থেকে শুনে, বিভিন্ন জনের ওপিনিয়ন নিয়ে, সেই ধারণাটা কিন্তু প্রথম দিনই কিন্তু পুরোটাই ভেঙে যায়। একদমই তাই। তো আমি ফার্স্ট যেদিনকে কলেজে গেছিলাম, আমাকে তিনটে অ্যাডমিশনের ডেট দেওয়া হয়েছিল কাউন্সিলিংয়ের সময়। একটা আমার আজও মনে আছে, সেটা হচ্ছে 30 ডিসেম্বর, 30শে ডিসেম্বর, সেকেন্ড হচ্ছে 4th জানুয়ারি আর 5th জানুয়ারি। তো তিনটে ডেট ছিল, কিন্তু আমি জানতাম যে তিনটে ডেটের মধ্যে যে কোনো একটা দিন গেলে অ্যাডমিশন নিয়ে নেওয়া হবে। কিন্তু না, আমাকে একটা মেল করা হয়েছিল যেখানে বলা ছিল যে আমাকে 30শে ডিসেম্বরই অ্যাডমিশন নিতে হবে। কিন্তু তখন আমার কাছে ফোন আমার নিজস্বও না, অতটা আমি জানিও না। তো আমি কিন্তু সেই 30 তারিখে রাত্রিবেলায় মেলটা দেখেছিলাম যে মেলটা এসছে এবং আমার অ্যাডমিশনের ডেট 30শে ডিসেম্বর। তো পরের দিন 31st ছুটি থাকে, 1st জানুয়ারি ছুটি থাকে, 2nd জানুয়ারি বোধ হয় খুব সম্ভবত সেইবার রবিবার ছিল। তো এরকম করে আমি যেতে পারিনি, কলেজের সাথে কন্ট্যাক্ট করতে পারিনি। আমি 4 তারিখে যাই কলেজে, সেকেন্ড অ্যাডমিশনের ডেট যেদিনকে ছিল সেদিনকে। তো আমি রীতিমতো একটা ভয় ছিল যে আমাকে তাহলে অ্যাডমিশনটা হবে না, কারণ আমার ডেট তো ছিল 30 তারিখে। কিন্তু অ্যাডমিশনের জন্য তিনটেই ডেট দেওয়া ছিল, তার মধ্যে আমার ডেটটা ছিল 30 তারিখে। তো আমি 4 তারিখে যাই এবং গিয়েই প্রথমে যেটা আমি লক্ষ্য করি যে যে সমস্ত সিনিয়র দাদা দিদিরা ছিলেন তারা অত্যন্ত, মানে কী বলবো, আমি যে একটা ভয় পেয়ে আছি আমি অ্যাডমিশন নিতে পারবো কি না, আমাকে সম্পূর্ণটা ভালোভাবে বুঝিয়ে কেমনভাবে আমি ফর্ম ফিল আপ করবো, কী কী প্রসিডিওর আছে, কীভাবে রেজিস্ট্রেশন হবে, সমস্ত কিছু। তখন কিন্তু একটাবারের জন্য মনে হয়নি যে এই মানুষগুলো কোনোদিনও র্যাগিং বা এনাদের ব্যাপারে, এই কলেজের ব্যাপারে এরকম জিনিসগুলো বলা হচ্ছে বাইরে। এই জিনিসটা কিন্তু কোনোদিনও আমি তখন মানে ভাবতেও পারিনি যে এটা কখনো হতে পারে, বা যারা বলছিলো তারা কী বেসিসে বলছিল, কী দেখে বলছিল, আই ডোন্ট নো। তো প্রথম দিন গিয়ে সমস্ত ব্যাপারটা, ভুল ধারণাটা একটু ভেঙে যায় এবং অত্যন্ত ভালো ব্যবহার প্রত্যেকেই, যারা যারা ছিলেন সেই সময় সিনিয়র দাদা দিদিরা। তো প্রথম দিন গিয়ে ধারণা ভেঙে গেল এবং পরে যেটা আমি ভেবেছিলাম যে হয়তো প্রথম দিন সেই জন্য হয়তো ব্যাপারটা একটু অন্যরকম, ধীরে 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 হয়তো হতেও পারে কিছু আমার সাথে বা আমাকে কিছু ফেস করতে হতে পারে। বাট না, আমি রেগুলার ক্লাস করলাম, কলেজে গেলাম, কোনো দিন কিন্তু সেই জিনিসটা ফেস করতে হয়নি, একদমই হয়নি। আমি লাস্ট যেবার কলেজ ছেড়ে চলে এলাম, সুরেন্দ্রনাথ থেকে আমি ট্রান্সফার করে ডিপার্টমেন্ট অফ লতে এলাম, সেই দিনও কিন্তু তাদের সাথে সেই সেম, তাদের কাছ থেকে আমি সেই সেম বিহেভিয়ারটাই পেয়েছিলাম যেটা আমি ফার্স্ট দিন পেয়েছিলাম। তো কোনো দিনও কিন্তু এই ব্যাপারগুলো হয়নি এবং আমি এই জিনিসটা পুরো বলতে পারি যেহেতু আমি জিনিসগুলো দেখেছি এবং আমি কোনো দিনও দেখিনি যে এই র্যাগিং বা এই জিনিসগুলো ক্যালকাটা ইউনিভার্সিটির কোনো এই ল কলেজগুলোর ভেতরে হচ্ছে। তো অনেকে বলতে পারো যে ইউনিয়নের বিভিন্ন প্রেশার হয়, এটা হয় সেটা হয়, তো প্রত্যেকের ডিফারেন্ট ডিফারেন্ট, হয়তো কেউ ফেস করলে করতে পারে। আর আমার যতদূর মনে হয় যে কেউ ফেস করার মতো না এই ব্যাপারগুলো, র্যাগিংয়ের মতো ওরকম একটা পর্যায়ে সেটা কোনো দিনই তোমরা ফেস করবে না, অন্তত এটুকু আমি তোমাদেরকে অ্যাসিওর করতে পারি সিউর আন্ডারে এই ল কলেজগুলোতে। এবং অনেকের অনেক জায়গায় ডিসঅ্যাপয়েন্টমেন্ট থাকে, ঠিক আছে, সবাই যে সবাই একটা জিনিসকে ভালোভাবে দেখবে বা ভালোভাবে নেবে এটা তো না, প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আলাদা হয়। তো সেক্ষেত্রে তোমাদেরকে ওই জিনিসটা নিয়ে টেনশন করতে হবে না যে আমাকে কলেজে গেলে আলাদাভাবে কিছু এরকম টাইপের জিনিসপত্র ফেস করতে হবে কি না, সেটা একদমই না। এবার আমি হোস্টেলের ব্যাপারটা বলি যে হোস্টেল, প্রথম কথা তো সিউর আন্ডারে শুধুমাত্র ডিপার্টমেন্ট অফ লতেই হোস্টেল আছে, সরকারি হোস্টেল যেটা কলেজের মেন ক্যাম্পাসেই তোমরা পাবে, আদারওয়াইজ কিন্তু কোনো কলেজে হোস্টেল নেই। আর হেরিটেজ ল কলেজ যেটা প্রাইভেট ল কলেজ, সেখানে হোস্টেলের ব্যবস্থা আছে। অন্যান্য কলেজে তোমরা হোস্টেল পাবে কিন্তু সেটা কলেজের একদম অফিসিয়াল বা সরকারি হোস্টেল কিন্তু নয়, সেটা আগে থেকে বলে রাখলাম। আর এই যে আমি সিউর ডিপার্টমেন্ট অফ লয়ের হোস্টেলের কথা বললাম, হোস্টেলে প্রথম কথা আমি থাকিনি, কারণ ওখানে থাকার আমার প্রয়োজন পড়েনি, আমি বাড়ি থেকে এখন যাতায়াত করতে পারি, করিনি তো অসুবিধা হয় না। কিন্তু আমি চাইলে হোটেল হোস্টেলের জন্য অ্যাপ্লাই করতে পারি এবং হোস্টেলে কিন্তু আমার যথেষ্ট অনেক বন্ধুবান্ধবী আছেন যারা এখন থাকছে এবং এই 3-4 বছর ধরে রয়েছে, তারা কিন্তু কোনো দিনও হোস্টেলে এই র্যাগিং বা এই জিনিসটাও কিন্তু ফেস করেনি। এবং তাদের কাছ থেকে আমি যতটা জানতে পেরেছি বা আমি যখন ভাবছিলাম যে আমি হোস্টেল নেব এবং সেটা আমি অ্যাপ্লাই করি, যখন আমি চিন্তাভাবনা করছিলাম তখন যখন আমি ওদের কাছ থেকে ওপিনিয়ন নিলাম, এমনটা কিন্তু কোথাও ওরা কিন্তু এই জিনিসটা হতে দেখেনি যে এই সিউর কলেজগুলোতে বা ডিপার্টমেন্ট অফ লতে হোস্টেলে কাউকে র্যাগিং করছে বা এই জিনিসগুলো ফেস করতে হচ্ছে। তো এই জিনিসটা থেকেও কিন্তু তোমরা পুরোপুরি একদম চিন্তামুক্ত, টেনশনলেস থাকতে পারো। আর অনেকে আমাকে জিজ্ঞেস করছিলে ফোন করে, করো বেশ, আমি যতদিন ধরে ভিডিও বানাই সবাই জিজ্ঞেস করে যে র্যাগিং হয় কি, হোস্টেলে র্যাগিং হয়, কলেজে র্যাগিং হয়, তো না, একেবারেই না, এই জিনিসগুলো হয় না, তোমরা ফেস করবে না এবং আশা করি তোমাদেরকে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না এই ব্যাপারগুলো নিয়ে। নিজে যদি তুমি সম্পূর্ণ ঠিক থাকো,
এবং নিজে থেকে যদি তুমি এমন কোনো কাজ না করো যেটার জন্য তোমাকে সিনিয়রদের কাছ থেকে বকা শুনতে হবে বা কিছু, এমন যদি কিছু না হয়ে থাকে তাহলে কিন্তু তুমি পুরো একদম সেফলি যেতে পারো এবং তোমাকে সিনিয়ররা বরঞ্চ হেল্প করবে প্রত্যেকটা বিষয়ে। আমরা যতদিন কলেজে ছিলাম ততদিন কিন্তু দুটো কলেজকে বলছি, তো সেই কলেজে কিন্তু কোনোদিনও আমরা দেখিনি যে সিনিয়রদের কাছে গেছি আমরা কোনো একটা বিষয়ে হেল্প নেওয়ার জন্য, সেটা ফিস কমানোর জন্য হোক না কেন, অনেকে করে বা স্কলারশিপের কোনো হেল্প বা যে কোনো হেল্পের জন্য অফিস যে স্টাফরা আছেন বা সিনিয়ররা কোনোদিনও কিন্তু তারা আমাদেরকে ফেরায়নি, বরঞ্চ তারা আমাদের কিন্তু সেই আমরা যেই প্রবলেমটা নিয়ে গেছি সেই প্রবলেমটা কিন্তু আরও সলভ করার চেষ্টা করেছে। এবার তোমরা বলতে পারো যে ইউনিয়নের ব্যাপারটা সেটা তোমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, যে তুমি ইউনিয়নে থাকবে কি থাকবে না, তুমি কী করবে সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। পলিটিক্স ইউনিয়ন এই ব্যাপারটাকে আমি এই জিনিসগুলোর মধ্যে আনছি না, সেটাকে আমি একদম বাদ রাখছি, সেটা সবার সবার পার্সোনাল ব্যাপার যে সেই সেই জিনিসটাই যাবে নাকি সে নিজের মতো থাকবে, ঠিক আছে। তো আশা করি যেটা আমি তোমাদেরকে বললাম তাতে তোমরা অন্তত এইটুকু ক্লিয়ার হলে যে না কোনো তোমাদেরকে হয়তো সেই মাত্র র্যাগিং বা এইসব জিনিসগুলো ফেস করতে হবে না ক্যালকাটা ইউনিভার্সিটির ল কলেজগুলোতে। এবার একটা জিনিস যে হোস্টেল বা পিজি যেখানে তোমরা থাকবে, যারা দূর থেকে আসছো কলকাতার বাইরে থেকে আসছো তাদেরকে তো অবশ্যই এখানে থাকতে হবে, থেকে তোমাদের ক্লাস করতে হবে, পড়াশোনা সব কিছু কন্টিনিউ করতে হবে। তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে বা যারা গার্জেন দেখছেন তারা হয়তো ভাববেন যে কোথায় রাখবেন আপনার মেয়েকে বা ছেলেকে, যেই জায়গায় হয়তো এই ব্যাপারগুলো থাকবে না, কারণ কলেজের তো পার্সোনাল হোস্টেল নেই বললেই চলে, বেশিরভাগ কলেজেই নেই আর কি, তো সেই জন্য কোথায় রাখবেন। তো আমি একটা জিনিস সাজেস্ট করতে পারি যে পিজিগুলো যেগুলো আছে পেইং গেস্ট হিসাবে রাখা হয়, বিভিন্ন স্টুডেন্টসদেরকে রাখা হয়, সেরকম পিজিতে কিন্তু অ্যাপ্লাই করলে হোস্টেলের তুলনায় বা মেসের তুলনায় কিন্তু অনেকটা বেটার। এবং আমি নিজেও পিজিতেই থাকতাম, সেখানে হচ্ছে একটা গার্লস পিজি অবশ্যই আর বয়েজদের জন্য আলাদা বয়েজ পিজি, গার্লস পিজি মেনলি প্রচুর আছে যে কোনো ল কলেজের আশেপাশে পেয়ে যাবেন আপনারা, এবং সেখানে খোঁজখবর নিয়ে মোটামুটি একটা ভালো পিজি যেখানে সমস্ত ফেসিলিটি আছে এবং অসুবিধা হবে না এরকম পিজি দেখলে কিন্তু ভালো। আর এমন না যে মেস বা হোস্টেল যেগুলো পাওয়া যায় সেগুলো খারাপ, সেটা আমি বলছি না, সেগুলোতেও যদি তুমি নিজে ঠিক থাকতে পারো না তো সেক্ষেত্রে তুমি অবশ্যই সেখানে থেকেও পড়াশোনা করতে পারবে। এবং আমার নিজের চোখে দেখা কিন্তু প্রচুর আমার বন্ধুবান্ধবী আছে যারা মেসে থাকে, হোস্টেলে থাকে, অনেকের সাথে রুম শেয়ার করে থাকে, তারপরেও কিন্তু তারা ক্লাসে টপার হচ্ছে, একদমই তাই, টপার হচ্ছে, পড়াশোনায় কিন্তু একদম নাম্বার ওয়ান, তারপরেও কিন্তু তারা মেসে থাকছে, অনেকের সাথে থাকছে, কিন্তু তারা কি বাজে অভ্যাসগুলো বা সেই জিনিসগুলো তাদেরকে অ্যাট্রাক্ট করতে পারেনি, তার জন্য তারা তাদের পড়াশোনাটাকে সেই লেভেলে রেখেছে এবং তার জন্য তারা এই র্যাঙ্কটাও কিন্তু করতে পারছে, সবটাই নিজের ওপর। আর মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা থাকে যে জায়গাটা সেফ কি না, যথেষ্ট পিজিগুলো মেসগুলো যেগুলো গার্লস হয় সেগুলো যথেষ্ট সেফই হয় কলকাতার মধ্যে, খুব কম জিনিসই পিজি বা হোস্টেল আছে যেগুলো হয়তো অতটা সেফ না। তবে কয়েকটা জিনিস গার্জেনদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যেগুলো দেখে আর কি একটা পিজিতে বা হোস্টেল বা মেসে রাখা উচিত বলে আমার মনে হয়, সেটা হচ্ছে প্রথম কথা যে একটা নির্দিষ্ট টাইমিং, সেই টাইমিংয়ের মধ্যে ঢোকার যে ব্যাপারটা, যদি পিজি হয় বা মেস বা হোস্টেল হয় সেখানে যদি এরকম একটা টাইমিং দেওয়া থাকে নির্দিষ্ট যে 10টার মধ্যে ঢুকতে হবে বা রাত 11টার মধ্যে ঢুকতে হবে, এই ব্যাপারটা থাকা কিন্তু খুব জরুরি। কারণ আমরা জানি যে কলকাতায় যাওয়ার পর নতুন নতুন সবারই ভালো লাগে এবং সেখানে সবাই একবার যদি সে ভুল পথে চালনা হয়ে যায় তো সেক্ষেত্রে তার লাইফস্টাইলটা যদি অন্যরকম হয়ে যায় না সেটাকে আবার ফিরিয়ে আনা অনেকটা কঠিন। তো 10টা কি 11টা যদি এরকম একটা টাইম লিমিট থাকে যে এই টাইমের মধ্যে ঢুকতে হবে, সেরকম পিজি কিন্তু আমার মনে হয় দেখা ভালো। আর এর বাইরে গিয়েও যে একটা ব্যাপার কিছু কিছু পিজিতে থাকে সেটা যে বাড়ি যাওয়ার সাথে সাথে একটা ফোন করে দেয়া, গার্জেনরা একটা ফোন করে দিলেন পিজিতে, হ্যাঁ যে আমার মেয়ে বা আমার ছেলে পৌঁছে গেছে, এই ব্যাপারটাও কিন্তু খুব জরুরি। কারণ কেউ হয়তো এমনও হতে পারে যে বাড়ি পিজি থেকে বলে বেরোচ্ছে যে আমি বাড়ি যাচ্ছি কিন্তু বাড়ি না গিয়ে সে হয়তো অন্য কোথাও চলে গেল, তো সেই ব্যাপারগুলোর জন্য কিন্তু গার্জেনের এই যে পিজির ওনারের সাথে একটা কানেকশন থাকা যে কখন সে বেরোচ্ছে, কখন ঢুকছে, বাড়ি আসলো কিনা ঠিকঠাকভাবে বা পিজিতে যখন সে যাচ্ছে তখন পিজি পৌঁছেছে কিনা সেটা ফোন করে জানা, এই পুরো ব্যাপারটা কিন্তু থাকা উচিত, যেটা আমার পিজিতেও ছিল এবং আমার মনে হয় প্রত্যেকটা জায়গায় থাকা উচিত। কারণ এই ছেলে মেয়েদের কিন্তু সেফটির বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা বাইরে থেকে কলকাতায় পড়তে আসছে। এর বাইরে আরেকটা জিনিস কি যে বিভিন্ন ফ্ল্যাটে যে সবাই থাকে 4-5 জন মিলে বা 3-4 জন মিলে একসাথে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে রেন্টে নিয়ে সেখানে কিন্তু অনেকে থাকতে পারে, সেই জিনিসটা করা আমি বলবো না খারাপ, কারণ ম্যাক্সিমাম সবাই সেটাই থাকে, কারণ সেটাতে অনেক সুবিধা হয়, কাউর আন্ডারে থাকতে হয় না, নিজের মতো সে নিজে থাকতে পারে। আর ফ্ল্যাটে থাকলে কিন্তু কয়েকটা জিনিস যেগুলো মানা, যে সেখানকার পরিবেশটা ঠিকঠাক আছে কিনা বা কারা তার সাথে থাকছে, রুমমেটস কারা কারা আছে, তারা কী করছে, এবং প্রত্যেকটা টাইমে যে ফোন করে করে খোঁজ নেওয়া বা ভিডিও কল করা, সে কোথায় আছে, ঠিকঠাক পৌঁছেছে কিনা, এই ব্যাপারে
এগুলো আমি জানি অবশ্যই গার্জেন তো এগুলো করেই থাকেন, এগুলো আলাদা করে বলার মতো কিছু না, জাস্ট একটু গাইডে রাখা এই ব্যাপারগুলো কি থাকলে আশা করি কোনো স্টুডেন্টের বাইরে থেকে যে কোনো ল ফিল্ডে হোক বা অন্য কোনো প্রফেশনাল কোর্স বা এমনি গ্র্যাজুয়েশন করতে আসছে যারা বাইরে থেকে আসছে তাদের আশা করি এই সমস্যাগুলো আর কি ফেস করতে হবে না, এবং যদি না তারা নিজে থেকেই নিজের সমস্যার দিকে যায় আর কি। তো ব্যাস এই কয়েকটা জিনিস জাস্ট আমার মনে হয় যে মাথায় রেখে চলা যায় এবং কয়েকটা জিনিস ফলো করে চলা যায়, এবং একটা জিনিস সবার মাথার মধ্যে এটা ঢুকিয়ে নাও এখন থেকেই যে তোমরা কোন পারপাসে যাচ্ছ সেখানে। এবং যারা কলকাতাতে থাকো, যারা বাড়ি থেকেই যাতায়াত করবে, তাদেরকেও বলছি জিনিসগুলো শুধুমাত্র আমি বাইরে থেকে যারা আসছে তাদের জন্য কিন্তু না, যারা তোমরা বাড়ি থেকেও যাতায়াত করো তাদের জন্যও কিন্তু বলছি। কলেজের যে ব্যাপারটা বললাম, সবসময় এটাই মাথায় রাখবে যে তোমরা কোন পারপাসে সেখানে গেছো, তোমাদের লক্ষ্যটা কী ছিল, পারপাসটা কী ছিল, মেইন উদ্দেশ্যটা কী ছিল, সেটা ফুলফিল হচ্ছে কিনা। সেটা যদি ফুলফিল হয় এবং তুমি যদি কোনো ভুল পথে না চলে যাও, যে কাজটা করো যদি তোমার সেটা ঠিক মনে হয় এবং সেটা অ্যাকচুয়ালি যদি ঠিক একটা কাজ হয় যেটা অন্যের কারোর না ক্ষতি করে, তো এই ব্যাপারগুলো যদি তোমার মাথায় থাকে না তাহলে অলরেডি তোমার কোনো রকমের কোনো প্রবলেম লাইফে আশা করি আসবে না, বিশেষ করে কলেজ লাইফগুলোতে। এবং আমি আজকের ভিডিওতে আমার কিছু এক্সপিরিয়েন্স এবং আমার এই এক্সপিরিয়েন্সের বেসিস বা বলতে পারো যে আমি এতদিন রয়েছি, এখনও আছি, ইন ফিউচার থাকবো কলকাতায়, এবং সেই যে পুরো এক্সপিরিয়েন্সটা তার বেসিসে আমার যতটুকু মনে হয় ততটুকু আমি কিন্তু শেয়ার করলাম। এবং যেই জায়গাগুলো তোমাদেরকে একবার বলে দেওয়া উচিত বা যেগুলো তোমাদেরকে গার্জেনরা সবসময় বলে এবং তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল দেখছো তাদের জন্য জাস্ট আমার এই ছোট্ট একটা মেসেজ বলতে পারো এই ভিডিওটার মাধ্যমে, যে এই জিনিসগুলো যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলে হয়তো এরকম ঘটনা যেটা যাদবপুর ইউনিভার্সিটিতে ঘটলো সেই ঘটনাগুলো কিন্তু ঘটার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এবং এই বাদবাকি যে যাদবপুর ইউনিভার্সিটির র্যাগিংয়ের বিষয়টা সেটা আমি সম্পূর্ণটা আলাদা রাখলাম, সেটা কর্তৃপক্ষ সমস্ত কিছু দেখছেন। আশা করি আমি আমার বক্তব্যটা তোমাদের কাছে পৌঁছাতে পারলাম, আমার যতটুকু এক্সপিরিয়েন্সের বেসিসে যে যে পয়েন্টগুলো তোমাদের সামনে তুলে ধরা বলে ঠিক মনে হলো সেগুলো আশা করি আমি তুলে ধরতে পারলাম। আর শেষে একটা কথাই বলবো, যারা র্যাগিং করছে আর যারা র্যাগিং সহ্য করছে দুজনাই কিন্তু সমানভাবে দোষী। তো প্লিজ যদি এমন কোনো ঘটনা তোমার সাথেও ঘটে থাকে তাহলে অবশ্যই সেটাকে প্রোটেস্ট করো সঠিক জায়গায় গিয়ে। আর শেষে স্বপ্নদ্বীপের জন্য জাস্ট আমরা অনেক অনেক বেশি মর্মাহত, শোকাহত তার এই মর্মান্তিক মৃত্যুতে, এবং আশা করি সে নিশ্চয়ই জাস্টিস পাবে। এটুকু বলেই আজকের ভিডিওটি শেষ করব, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, বাই।